কুম ওরমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহাদ কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে ইসলামী দৃষ্টিতে আত্মহত্যা এবং তার ভয়াবহ শাস্তি সম্পর্কে কোরআন সুন্নার আলোকে কিছু কথা বলার জন্য হাজির হয়েছে আত্মহত্যা অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ যা ইসলামী দৃষ্টিতে সম্পূর্ণ হারাম আজকে সামান্য বিষয় নিয়ে আমাদের দেশে আমাদের গ্রামে গঞ্জে তাম বিশ্বে আত্মহত্যার লাভ প্রতিনিয়ত ফেফার পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় যদি আমরা লক্ষ্য করি যেভাবে আত্মহত্যার পথ বেছে নেওয়া হচ্ছে আমাদের এই সুন্দর জীবন যৌবন আমরা সম্পূর্ণ বিপদের দিকে ঢেলে দিচ্ছে সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর সামান্য অমিল ছেলে সন্তানের মাঝে মনোমালিন্যতা এবং পরকীয়া জের ধরে অবৈধ সম্পর্কের জের ধরে এবং অভাব অনটন দশায় পড়ে আমরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছি যা একজন মুসলমান নরনারীর জন্য কখনোই আদৌ ঠিক নয় অথচ আল্লা সুবাহানা হুয়া তালা আত্মহত্যা সম্পর্কে এবং বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম আত্মহত্যার ভয়াবহ শাস্তি সম্পর্কে কি বলেছেন আমরা চলুন আগে সর্বপ্রথম কোরআনুল করিমে আমরা দেখব আল্লা সবাহানা হুয়া তালা আত্মহত্যা সম্পর্কে কি বলেছেন আল্লাফাক কোরআন করিম সুরায় নিসায় উনত্রিশ নং আয়তে ঘোষণা করেছেন আল্লাহ সব তাল্লা সাত করেছেন তোমরা নিজের আত্মহত্যা করোনা নিচ্ছ আল্লাহ তাল্লাহ তোমাদের প্রতি দয়াশীল পাক পরবর্তী আয়তে বলেছেন ও মাইলি তোমাদের মধ্যে যে ব্যক্তি এর পরেও আত্মহত্যার পথ বেছে নিবে অন্যায়ভাবে এবং সীমা লঙ্ঘন করে আল্লা সুবাহানা হওয়া তালা অবশ্যই তোমাদেরকে অছিরেই যাহার নামে প্রবেশ করো করাবে সম্মানিত সুদিয়া এর দ্বারা পরিষ্কার যারা আত্মহত্যার পথ বেছে নেবে তাদের এমন একটি সময় যখন দুনিয়ার সমস্ত মানুষ সমাজ পরিবার পরিজন আপন থেকে আপনজন সকলে যখন তাকে ডিলিট করে দেয় বয়কুট করে দেয় এবং হতাশা হয়ে যায় বাছার কোনো রাস্তা থাকে না যখন তাদের আকল লোভ পেয়ে যায় যখন তাদের কোনো আশ্রয়ের পথ থাকে না তখন একটি লোক আত্মহত্যার পথ বেছে নেয় এমন একটি সময় কিন্তু আমাদেরকে বলে গেলে চলবে না আমাদের এই দিন এই দিন কিন্তু দিন নয় আরও দিন আছে এই জগৎ কিন্তু আমাদের শেষ নয় এই জগতের পর আমাদের একটা লম্বা চোরা জগৎ রয়েছে যে জগতে শুরু আছে শেষ নয় সুতরাং দুনিয়ার সামান্য লজ্জা গ্লানিকে আমরা যদি ট্যাকেল না দিতে পারি দুনিয়ার সামান্য অভাব অনটন সামান্য সম্পর্কের কারণে যদি আমাদের জীবনকে আমরা বিপন্ন করে ফেলি আমরা যদি ধ্বংসের দিকে ধাবিত করি আমাদের জীবনকে নাশ করে ফেলি কালকে আমাদের সেই ভয়াবহ মুসিবতের দিন কিন্তু আমরা আসামি হয়ে যাব আমরা জাহান্নামে নামে চলে যাব আমরা আবাদুল আবাদ জাহান্নামে নামে থাকতে হবে সম্মানিত শুধু সেই সেই মুহূর্তে আমাদের কি করণীয় আল্লাহ সব হানা হওয়া তাহলে কিন্তু সাত করেন যখন তোমাদের কোনো রাস্তা থাকবে না সবাই তোমাকে ঘৃণা করবে কেউ তোমাকে যখন কোনো পদ দিবে না কোনো আশ্রয় দিবে না এমন একটি মুহূর্তে কিন্তু বান্দার ভুলে গেলে চলবে না ও মাইয়ে তো ওাক্কাল আল্লাহ ফাহু বহু। এমন একটি সময় এক ইমানদার মমিন নরনারী মুসলমান একমাত্র আল্লাহর উপরে ভরসা করো আল্লাহ আল্লা সুবাহানাওয়ালা তোমাদের পদ বের করে দিবে এবং তোমাদের পরকালের পথ প্রশস্ত করে দিবে তুমি দুনিয়ার দুনিয়ার ইজ্জত সম্মানের দিকে না তাকিয়ে যদি তোমরা পরকালের ইজ্জতের কথা মনে করে দুনিয়ার সামান্য যদি দুনিয়ার সামান্য অভাব অনটন দুঃখ কষ্ট দুনিয়ার সামান্য এই কাজকে যদি তোমরা দৈর্যের সাথে মোকাবেলা করে যেতে পারো তাহলে আল্লাহ সবাহানা হওয়া তাআলা কাল কেমন দিন আমাদের না জাতের ব্যবস্থা রাখবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন এমন সময় যে তোমরা উত্তীর্ণ হয়ে যাও ইমানদার বান্দারা মুসলমানেরা তোমরা তুমি ল্য তেকাত ফির ইন্দ বা জামিয়া আল গাফুর রহিম তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না সবাই তোমাদেরকে ভুলে গেলেও আমি আল্লাহ তালা কিন্তু তোমাদের জন্য ইন্তজার করতেছি তোমরা আমার কোলে আছো আমি আল্লাহ তালা তোমাদের রহমতের কোলে আমি আশ্রয় দেবো আমি রহমতের কোলে লালন করব। যখন সমাজ সমাজ ব্যবস্থা স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলে তোমাকে বয়কুট করে কেউ তোমাকে দেখতে পারে না সবাই তোমাকে ঘৃণা চোখে দেখে এমন সময় কিন্তু আমি আল্লাহ তালা আছি তোমাদের মাঝে অহুয়া মা কুম এই নামে তুম বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ কিন্তু সেখানে আছি তোমাদের জন্য ইন্তজার করতেছি তোমরা আসো বারবার ফিরে আসো গোনার কাজ ছেড়ে যতবার তোমরা ধাক্কা খেয়ে যতবার ব্যর্থ হয়ে তোমরা আশ্রয় নাও আমি আল্লাহর কাছে কেন তোমরা আত্মহত্যার পথ বেছে নেবে আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহ তালা কিন্তু তোমাদেরকে রিসিভ করার জন্য প্রস্তুত আছি সমানিত সুধি এই জন্য আমাদেরকে কখনোই আত্মহত্যার পথ বেছে নেওয়ার ব্যবস্থাপনা এবং বেছে নেওয়ার কোনো রকমের পরামর্শ কোরআন এবং সুন্না মাঝে আমরা দেখতে পাই না কোরআনে করিম আল্লাহ আল্লাহ আল্লা সুবাহানা হাত আল্লাহ তিনি ঘোষণা করেছেন আরেকটি আয়াতে যে আয়াতটি এসেছে সুরায় বাকার একশো পঁচানব্বই নং আয়াতে আল্লাপাক অত্যন্ত কঠিনভাবে হুঁশিয়ার করেছেন আল্লাহাক বলেছেন ওয়ালাহাতহিবুল হোসেন আল্লাহাক কোরআন এর সাথ করেছেন তোমরা তোমাদের নিজের জীবনকে নিজ হাতে ধ্বংসের দিকে দাবিত করো না অর্থাৎ তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না নিজেরা নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিও না তোমরা আত্মহত্যার পথ বেছে নিও না বরং তোমরা সৎ কাজ করো ভালো কাজ করো আল্লাহ তালা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন পছন্দ করেন সম্মানিত হাজারিন সুতরাং আমাদেরকে অবশ্যই আত্মহত্যার পথ থেকে বেরিয়ে আসতে হবে এবং জাতিকে সজাগ করতে হবে সচেতন করতে হবে পরকালে যদি আমরা নাজাদ পেতে হয় জান্নাতে যেতে হয় আমাদের কশিন কালেও আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে এটা জাহান্নামীদের কাজ আত্মহত্যা করলে সে জাহান্নামে চলে যাবে এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সাল্লামে অসংখ্য গণিত হাদিসে তিনি ঘোষণা করেছেন নবীজি এসাত করেছেন নবীজি বলেছেন মানকাতফসাহ বিষয় বিহি ফিনারে জাহান্নামা নবীজের সাথ করেছেন যে ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেবে যে বস্তু দ্বারা সে আত্মহত্যা কর্মতের দিন জাহান নামে তাকে সেই বস্তু দ্বারা শাস্তি দেওয়া হবে আরে হাদিসে নবী করিম সাল্লা ইসলামের সাত করেছেন মানখাতলা হাদি হাদিদাতীন যে ব্যক্তি লোহা দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যা করবে হাসরের ময়দানে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি আল্লা সব আনা হুয়া তালার সেই জাহান নামে ওই লোহার দিয়ে সে আঘাত করতে করতে আবাদুল আবার শাস্তি পেতে থাকবে আর এখা দিয়ে নবীজি বলেছেন যে ব্যক্তি পাহাড় থেকে পাহাড় থেকে যে ব্যক্তি লাফিয়ে পড়ে হত্যা করে নিজের জীবনকে হত্যা করবে আত্মহত্যা করবে যাহার নামে সে আবাদুল আবাদ দীর্ঘ সময় এভাবে শাস্তি পেতে থাকবে বারবার সে লাফিয়ে পড়বে আত্মহত্যা করবে আবার জীবিত হবে আবার আত্মহত্যা করবে সম্মানিত সুদী রসুল ইসলাম অসংখ্য হাদিস এভাবে ঘোষণা করেছেন যে ব্যক্তি বিষ্পান করে আত্মহত্যা করবে সেই ওই জাহান নামে বিষপান করে করে বারবার আত্মহত্যা করবে যেভাবে যে ব্যক্তি যে সমস্ত নারী তরুণ তরুণীরা বর্তমান সমাজে আমরা বিভিন্ন পেপার পত্রিকা দেখতে পাই এবং ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বিভিন্ন প্রেমের কারণে অবৈধ সম্পর্কের কারণে তারা এক অফরে ওড়না ঝুলিয়ে তারা আত্মহত্যা করে পাশের কাছে আত্ম ঝুলে আত্মহত্যা করে তারা পাশে দিয়ে নিজ জীবনকে ধ্বংস করে ফেলে এরাও হাসুর ময়দানে এভাবে তারা জাহান নামে জ্বলবে এবং জাহান নামে তারা বারবার ফাঁসিতে ঝুলবে ফাঁসিতে ঝুলে ঝুলে তাদের জীবনকে ধ্বংস করবে প্রিয় দর্শক মণ্ডলী সোশ্যাল মিডিয়া আজকে আপনাদের মাঝে যে কথাটি বলতে চাই তো সুতরাং বিশ্বনবী সাল্লাম কিন্তু এই আত্মহত্যার শাস্তি সম্পর্কে তিনি অসংখ্য হাদিস তিনি বলেছেন হাদিসে এসেছে খালেদন ফি আবাদা যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যাবে সে ব্যক্তি দীর্ঘ সময় একটি দীর্ঘ সময় জাহান নামে সে শাস্তি ভোগ করবে এখন আমাদের বর্তমান সমাজে কিছু কথা বলা হয়ে থাকে যে যারা আত্মহত্যা করে তারা তো চিরস্থায়ী জাহান এই সম্পর্কে কোরআন সুন্না কি বলে সম্মানিত শুধু আমরা সর্বপ্রথম কোরআন কারিমে যদি আমরা খোঁজ করি সেখানে দেখতে পার আল্লাফা কোরআনের সাথ করেছেন আত্মহত্যাকারী কি চির জাহান্নামি হবে নাকি একটা নির্দিষ্ট সময় তার শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে কি না কোরআন কী বলে আমরা কোরআন থেকে জানবো আল্লাহা কোরআনের স্বাদ করেছে ইন্না আল্লাহ ইয়াক ফিরু আয়ুসা বিহু অয়ক ফিরু মাদু নজা আলী মশা হো তাআলা বলেছেন শিরিকের গুণা ছাড়া আমি আল্লাহ তালা ইচ্ছা করলে যে কোনো গুণ আমি ক্ষমা করতে পারি শুধুমাত্র একমাত্র শিরিকের গুণ আল্লাহফাক ক্ষমা করেন না সুতরাং আত্মহত্যা যেহেতু মহাফাক কবি আল্লাহ ফাকসু আল্লা সবাহানা হা তালা দীর্ঘ একটি সময় তার শাস্তি ভোগ করার পরে ইমানের বদলায় যেহেতু রসুল ফাকসুলামের সাত করেছেন যার ভিতরে যাররা পরিমাণ ইমান রয়েছে ইমানের বদলায় সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জাহান্নাম জান্নাতে যাবে সুতরাং তার শাস্তি ভোগ করার পরে হলুদে সে মোয়াক্কাত একটা খাওয়ালেদ খাওয়ালেদান মোখাল্লাদান ফিহা আবাদাই হাদিসের যে চিরস্থায়ী কথা বলা হয় চিরস্থায়ী শাস্তির কথা সেখানে কারাম বলেছেন খুলুদে মোয়াক্কাত সময় সাময়িক অর্থাৎ তার শাস্তিটা হবে যতটুকু তার অপরাধ সে পরিমাণ শাস্তি পাওয়ার পরে আল্লাহ সুন্নতাল্লাহ ক্ষমা করে তাকে জান্নাতে নিয়ে যাবেন দীর্ঘ একটি সময় সেখানে খুলুদেন দেন তবিল দীর্ঘ সময় সে আজাবপ্রাপ্ত থাকবে আজাপ্রাপ্ত হবে কিন্তু যে ব্যক্তি আত্মহত্যাটাকে জায়েজ মনে করে হালাল মনে করে আত্মহত্যা করবে তার তো ইমান চলে সে কাফের হয়ে যায় তাহলে খুলুদে মোয়াব্বাদ সেই আবাদুল আবাদ শিরোস্তায়ী জাহান্নাম কোনো বেঈমান কাফের যদি আত্মহত্যা করে যেহেতু তার ইমান নেই সেহেতু সেই সদা সর্বদা শিরোস্তায়ীভাবে জাহান নামে জ্বলবে সুতরাং আমরা বুঝতে পারলাম যারা ইমানদার আত্মহত্যা করে তারা জাহান নামে যাবে দীর্ঘ একটি সময় জাহান্নামে আজাব বক করার পরে তার শাস্তি যখন শেষ হবে আল্লাহ বহানা হয় তাহলে দয়া করে তাদেরকে আবার জান্নাতের দিকে নিয়ে আসবেন ইমানের বদলে সম্মানিত শুধু যাই হোক এই আত্মহত্যা আজকে আমাদের সমাজে অহর হয়ে চলতেছে অথচ আত্মহত্যার মতো একটি জঘন্যতম অপরাধ এবং নিন্দনীয় ঘৃণিত একটি কাজ যে আত্মহত্যার কারণে লোকটি ডাইরেক্ট জান্না জান্নাতি লোক যে লোকটি ভালো মানুষ কিন্তু আত্মহত্যার কারণে সে জাহান্নামে জ্বলবে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় সুতরাং একজন মুসলমান নর নারী কখনোই কখনোই আল্লাহ সুবাহানতাল্লার পথ মত ভাত দিয়ে নিজের চিন্তা চেতনায় নিজের জীবনকে ধ্বংস করে যে আল্লাপাক রাখেন যিনি মারেন যিনি সৃষ্টি করেছেন যিনি মৃত্যু দিয়েছেন সে আল্লাহকে বাদ দিয়ে নিজেই নিজের মৃত্যু দিয়ে দেওয়া এটা কত বড় জঘন্যতম অপরাধ আল্লাপাক আমাকে আপনাকে আমাদের সকলকে এ দেশ এবং জাতি সমাজকে আত্মহত্যা মতো মতো এত বড় একটি জঘন্যতম অপরাধ থেকে সমাজকে হেফাজত করে সমাজের অবক্ষয়তা সমাজের এই বেদী যেই বিশেষ যে বেদীর বিষক্রিয়ায় গোটা সমাজ আজকে আক্রান্ত এমন একটি সামাজিক বেদী এমন একটি মরণ বেদি ক্যান্সার থেকে আত্মহত্যা নামক এই রোগ থেকে গোটা দেশ ও জাতি আমাদের সকলকে হেফাজত করুক আল্লাবাক আমাদের সকলকে সহিবুজ দান করুক আত্মহত্যার পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক একথা ব্যক্ত করে আজকে এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা